আমার কথা হচ্ছে যেহেতু আপনি আপনি যেহেতু আপনার কাছে আসলে মানুষ আহ সবাই আসলে নিট থেকেই সবকিছু করে ওকে মানে সবার যেটা প্রয়োজন সবাই সেটাই করে কাউকে আসলে জোর করা যায় না এই পৃথিবীতে মানে জোর করে আপনি কতক্ষণ বিষয়টা টিকায় রাখবেন বেশিক্ষণ পারা যায় না ওকে যে কোনো বিষয়টা যে কোনো বিষয় ঠিক আছে তো আমার আহ অবজারভেশন ধর্মকে নিয়ে আসলে ধর্মটা মানুষ এজন্য মানে না যে এটা সবসময় এই জন্য মানে না যে মানে মানুষ আসলে সবাই মানতেছে এই জন্য মানতে হবে এই জন্য সবাই মানে না যেমন আমি আমি নিজে খুঁজছি যে আমি কেন আমার জীবনের সাথে আমার ধর্মটা কেন প্রয়োজন আমি প্রথমে সেটা উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করছি যে আমার আল্লাহকে কেন প্রয়োজন আমাকে আমাকে তো আল্লাহর প্রয়োজন নেই আমি জানি এটা আমার আল্লাহকে প্রয়োজন কিনা প্রথমে আমি এটা খোঁজার চেষ্টা করছি মানে ঠিক আছে আমি মুসলিম বাট আমি আল্লাহকে কখন পাচ্ছি বা আমাকে আল্লাহর বা আমার মেন্টালি আমার মাইন্ডে আমার মাইন্ডের কোনো অংশে আল্লাহকে আসলে চাচ্ছে কিনা বা যে শক্তির খোঁজ কিনা আমি এটা প্রথমে অনেক খোঁজার চেষ্টা করছি দেখা যাচ্ছে যে আমার করতেছে আসলেই আসলে আল্লাহকে দরকার এটা শুধু যে ইসলামিক মানে মেন্টালিটি থেকে আমি বলতেছি তা না আমি নিজে উইদাউট মানে কোন শরীয়ত ছাড়াই আপনি ভাবেন যে আপনি আসলেই যখন কোন আমি যখন কোনো প্রবলেমে পড়ি অনেক সময় হয়ে যায় আমি আসলে কাউকে কিছু বলতে পারি না একদমই আহ মানে নিরাশ হয়ে যায় সত্যি বলতে আমি তখন অনেক অসহায় হয়ে যায় আমার তখন আসলে কোনো কোনো উপায় থাকে না কোনো দিক থেকে আমি যাইতে পারি না আমার মা বাবাকে বলতে পারি না আমার ওয়াইফ আছে বা কাউকে বলতে পারি না আমি তখন আসলে মানে এমন কিছু প্রবলেম হয় জীবনটায় যে আসলে আমি তখন খুবই হোপলেস হেল্পলেস হয়ে পড়ি তো তখন আমি চিন্তা করি যে আমার যদি আল্লাহ না থাকতো বা আল্লাহর সাহায্য আমি তখন আমি বিশ্বাসটা আসলে রাখতে পারি না নিজের উপরে রাখতে পারি না যে সব ঠিক হয়ে যাবে এটা সব ঠিক হয়ে যাবে এই বিষয়টা কিন্তু একটা মানে ভবিষ্যতের বিষয় এটা হইতেও পারে নাও হইতে পারে এখন আমি একজন বিশ্বাসী হিসেবে ভাবতে পারি যে আল্লাহ তো আছেই সুতরাং তিনি আমার সাথে জুলুম করবেন না ইত্যাদি আমি এই ধরনের চিন্তা আমি করতে পারি যখন এই ধরনের চিন্তা আমি করি আচ্ছা আমাকে জানাবেন একটা জিনিস আপনাকে থামানোর জন্য সরি আমি যে তাকে বলে আপনি পান না চিন্তা করে বা বিশ্বাস করে লাভ হয় এখন সত্যি বলতে আমি বিষয়গুলো আমি নিজে যখন অবজারভেশন করতেছে আমি নিজের জীবন থেকেই বলি আমি জীবনে অনেক কিছুই আল্লাহর কাছে চাইছি পায়ে দেখি

যে সব কিছু আসলে ভালোর জন্যই হয় যদিও তোমাকে না দেয় মানে হতে পারে ওইটা খারাপ হতে যাচ্ছিল তা আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমাকে এটা দেয় নাই কেমনে খারাপ হইতেছিল মানে কোন দিকে খারাপ হচ্ছিল যেমন আমি একটা ভালো স্কুলে পড়তে চাইছিলাম আমাকে দেয় নাই আমি মানে অত ভালো স্কুলে পড়তে পারিনি আরো নিম্ন মানে মানে চাই যেটা চাইছিলাম ওইটাতে কেন দেয়নি মানে সংক্ষেপে বললে যে আপনি তখন নিজেকে বোঝান যে হয়তো আপনার মধ্যে কোনো কমতি আছে তাই তো আপনি প্রথমে আমি খোঁজার খোঁজার না 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 আমি তখন এটা বলি প্রথমে আমি খুঁজতাম আমি হয়তো এরকম বলতাম যেমন আমি ব্যক্তিগতভাবে আমি আসলে খুবই মানে আমি যেটা করি আমি অনেক ক্ষেত্রেই সত্যি বলতে অনেক বেশি আশা করি কিন্তু অনেক কম কাজ করি অলস সত্যি বলতে তা আমার বিষয়টা হচ্ছে আমি আল্লাহর উপর বেশি ভরসা করি বেশি চাই আল্লাহর কাছে তো আমি মূলত হতাশ হবই আমি জানি কারণ আমি কোনো তেমন একটা কাজ করি না বাট আল্লাহর কাছে অনেক বেশি আশা করি এবং দোয়া করি তবুও আল্লাহ কিন্তু আমাকে মানে আমি যতটুকু প্রাপ্য না আমি আমি দেখি আমি সবসময় এসে বেশি পাই যেখানে যেখানে আমার ফেল করার কথা আমি সেখানে পাস করি ওকে কিন্তু দিন শেষে আমি আসলে এই জায়গাটা আমি আসলে এই জায়গাটা জানতে ইন্টারেস্টেড আল্লাহ বা আপনি যাকে বিশ্বাস করেন সে আপনাকে ঠিক

আসলে কোনোভাবে পাওয়ার কথা না কোনো এক্সপ্লেনেশনই নাই একমাত্র আল্লাহর রহমতে হইছে এবং সেটা আপনি গ্যারান্টি দিচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ এটা আল্লাহকে বিশ্বাস করতে সম্ভব আমি যদি বলি আমি যদি বলি আমি এমন কিছু অনেক কিছু পাইছি যেগুলো আমি কখনো দোয়াই করি যেমন আমি একদম সুস্থ একটা একটা মানুষ এটা আমি কখনো আল্লাহর কাছে দোয়া করি নাই অনেকেই আছে অসুস্থ অনেকেই আছে অসুস্থ যারা হাত নাই ঠ্যাং নাই আরে আল্লাহর কাছে আমি কখনো দোয়া করি নাই যে আল্লাহ আমাকে একদম সুস্থ হয়ে জন্ম দিন আমি সুস্থ হয়ে জন্ম নিছি এটাই আমি যেটা হলো না হলো না হলো আপনি কি আমার প্রশ্নের উত্তর দিলেন এটা যে আপনি সুস্থ স্বাভাবিক ভাবে জন্ম নিয়েছেন অনেকে সুস্থ এরকম তো এরকম আপনি যেটা বলছেন এরকম আমার এরকম আমি মানে একদম কারণ আমি একজন বিশ্বাসী হিসেবে সবসময় দোয়া করি তো

যেগুলো এখন আমার জীবনে সমস্যা করতেছে না বা এখনো অনেকগুলো ফেলিওর এখনো সমস্যা করে এই যে এই এগুলা এগুলো আমি যখন দেখি তখন আমি চিন্তা করি যে এখান থেকে আমি কি কি শিখেছি আবার এখন আমি

আল্লাহ মানে আপনার ব্যক্তিগত ভাবে আপনার পাওয়ার যোগ্যতা নাই বা আপনি আর দশটা মানুষের মতন সেই জিনিসটা আপনি পাওয়ার কথা না বা সেই হেল্পটা পাওয়ার কথা না কিন্তু আপনি পাই গেছেন আল্লাহকে বিশ্বাস করার ফলে বা আল্লাহকে ডাকাটা কি করার ফলে এরকম আমি উদাহরণ চাচ্ছিলাম আমার কাছে যাতে আমি এক্সপ্লেইন করতে পারি যে ওইটা কিভাবে আসলে আমি বললাম তো এরকম উদাহরণ চাইলে আমার কাছে অনেক আছে এখন আমি একটা সহজ করা বলে আবার এসএসসি পরীক্ষা বলেন এসএসসি পরীক্ষা বলেন আবার এইচএসসি পরীক্ষা বলেন আমি কোন আল্লাহর এইচএসসি পরীক্ষার সময় আমি সম্ভবত অন্য কোনো সমস্যা মানে আমি বসতেই পারিনি আমি মানে বই খুলতেই পারিনি আমি এত মানে বই থেকে দূরে ছিলাম বাট আমি আসলে কখনো আমি তবে সবসময় আশা করতাম যে আল্লাহ মানে তুমি চাইলে আপনার একটু প্রস্তুতি ভালো নেন কিন্তু আমি ওকে বলতেছি তো এই যে এই যে বিষয়টা একটু ওয়েট করেন আমি বলতেছি না না রিয়ান ভাই আমি অনেক ওয়েট করেছি আপনি আপনি হয়তো নিজে বলছেন তো ওই জন্য হয়তো নিজে ফিল করতে পারতেছেন না আমি আপনাকে তাগদা দিচ্ছি না জন্য আপনি ফিল করতে পারছেন না যে আপনি হয়তো একটু দীর্ঘায়িত করে বলছেন কথাগুলো আমি আপনার কাছে একটু ব্রিফলি জানতে চাচ্ছিলাম আপনি আমাকে একটু সংক্ষেপে বলেন যে এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষার প্রিপারেশন কম ছিল প্রিপারেশনের তুলনায় রেজাল্টটা কি হয়েছে একটু জানালেন তো আমি আমি বিষয়টা হচ্ছে প্রথমত মানে প্রথমত বিষয়টা ছিল হচ্ছে এসএসসি পরীক্ষাতে আমি যেটা চাইছিলাম আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে আমি বরাবর মত জিএসসি পরীক্ষা থেকে বলেন এসএসসি পরীক্ষা থেকে বলেন এইচএসসি পরীক্ষা বলেন আমি আমি বলি আমি প্রথমত পড়াশোনা আমি করি না একদম সোজা কথা পড়াশোনা আমি করতামই না এবং এখনো করি মানে মানে সরি ওই ওই সময় মানে আমি বসতামই না মানে পড়া পড়া বললে আমার থেকে মানে মাথাটা আছে ছুটে যেত কিন্তু আমি সবসময় চাইতাম যে আল্লাহ তুমি দিতেই পারো এখন বিষয়টা হচ্ছে একটা মানুষ বা ভালো করছেন ভাই লিভ নিয়ে খুব ভালো করেছেন মানে এরকম হলে আলোচনা করা যায় না আমি জানি না আলোচনা কখনো করেন কিনা মানে ভাই বিরক্ত করেন আসলে মানে আপনারা এইভাবে মানুষকে খুবই বিরক্ত করেন মানে একটা আপনাকে খুবই সভ্য ভাবে খুবই ভদ্রভাবে আমি এখানে আলোচনা করার সুযোগ দিচ্ছি এবং আপনি লাইভটা শুনবেন ইউটিউব থেকে বা ফেসবুক থেকে শুনে নেবেন কতক্ষণ পর্যন্ত আপনি বলছেন একটা কথা আমি দাঁতে দাঁত খিচে বসে আছি এখানে যে আপনার মূল পয়েন্টটা শুনবো মূল পয়েন্টটা শুনবো মানে আগাচ্ছেনই না এইভাবে আলোচনা হয় না রে ভাই এইভাবে আলোচনা হয় এটা কেমন কথা হলো ভালো করেছেন আপনি লিভ নিয়ে আপনি যেদিন সভ্য হতে পারবেন যেদিন আপনার মধ্যে ব্রিফলি একটা মানুষের সময়ের দাম দিয়ে আলোচনা করার মতো একটা মানসিকতা তৈরি হবে যে হ্যাঁ আমার সময়ের যেমন দাম আছে ওইরকম ওই আমার সামনে যে লোকটা বসে বসে শুনতেছে তার সময় ডেফিনেটলি দাম আছে আমার সময়ের দাম না থাকতে পারে তার সময় দাম আছে এই ফিলিংসটা যেদিন আপনি পাবেন ওই দিন যুক্ত হয়ে ওই দিন আবার কথা বলবো মানে আমি বের করে দিইনি উনি নিজেই চলে গেছেন তো এনিওয়ে ফারাজ ভাই চলে এসেছেন ফারাজ ভাই কি শুনতে পাচ্ছেন আচ্ছা ভাই আমি হঠাৎ করে আপনার লাইভে ঢুকলে মনে আছে যিনি কথা বলছিলেন উনার হচ্ছে আপনার মানে কথা শুনে বুঝা গেল তার স্কিলটা কম মানে শর্টে তার পয়েন্ট মেক করার স্কিলটা খুবই কম এবং এক কথা বারবার রিপিট করতেছিলেন তো এটা মানে হজম করাটা মানে সময় তো আসলেও দাম আছে আপনি তো লাইভ করেন একদম সব সময় ওই সময় এগুলা এত বড় লম্বা কাহিনী শোনাটা একটু টাফ বলতে পারতেন যে আমি যতটুকু আশা করছিলাম তার থেকে ভালো অনেক ভালো রেজাল্ট হয়েছে আমার এটা বলে শেষ করে দিতে পারতেন কিন্তু এক্স্যাক্টলি এত এত বড় রামায়ণ রচনা করার দরকার ছিল না আর কি হ্যাঁ মানে তখন আমি তাকে বলতাম যে ভাই আপনি তো খুব বুঝলাম যে আপনি খুব না পই খুব রেজাল্ট করছেন ভাই না রেজাল্ট করা মানুষের সংখ্যা যে বাংলাদেশে কত আছে পুরো পৃথিবীর মধ্যে সমত বাংলাদেশেই এই সংখ্যাটা বেশি ভাই আমরা যারা পরীক্ষার আগের কোপাইয়া পড়াশোনা করে পরীক্ষা দেওয়া লোকজন ভাই তাদের সামনে আয়েশা পরীক্ষা মানে সব গল্প শুনেছে মায়ের কাছে মাসির গল্প শুনাইতেছে মানে একটু তাহলে বলেন কেমনে ধৈর্যটা মানবে মানে আমি শুনতে চাচ্ছি তার কাছে ফিনিশিংটা কারণ আমি তো জানি সে কি বলবে ফিনিশিংটা তো সবাই বুঝতে পারতাম

মূল কিন্তু এতটুকুই আসলে মূল বক্তব্য কিন্তু এতটুকুই এটুকু বলেই কিন্তু কাজ হয়ে যায় তারপরে আমরা যাইতাম যে সুন্দর মতন এটাকে আমরা এক্সপেরিমেন্ট করতাম কিভাবে আমরা বলতাম ঠিক আছে আমরা আপনাকে আল্লাহকে বিশ্বাস করতে দেবো একটা পরীক্ষা পত্র দিব একটা পরীক্ষার এরকম সিলেবাস দিব একটা নির্দিষ্ট ডেট দিব একটা নির্দিষ্ট সময় দিব এবং আপনি প্রস্তুতি না নিয়ে ওই সময়টা পর্যন্ত ও সিলেবাস টা তাহলে আর দিয়ে লাভ কি আল্লাহর কাছে দোয়া করবেন সিলেবাস টা দেবো না তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন যে আমার সামনে পরীক্ষা আছে আমাকে আল্লাহ দাও আমরা দেখবো আপনি ওই পরীক্ষায় দশ পার্সেন্ট নাম্বার পান কিনা যে এবং সেই পরীক্ষাটা এমন হবে যে যদি প্রস্তুতি নিতেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পাইতে পারতেন এইরকম একটা পরীক্ষা নেব কেন একদম ওয়েল ডেসক্রাইবড একটা ই থাকবে মানে এগুলা গুলা এতটা ভালোভাবে ডিসক্রাইব করা থাকবে যে ক্লাস ফাইভের এর বাচ্চা পড়লে বুঝতে পারবে এইরকম লেসেন দিয়ে সেই লেসেন গুলোর উপরে পরীক্ষা নিতাম একটা নির্দিষ্ট ডেটই এবং ওনার কাছে দুইটা চয়েস দিতাম এক হচ্ছে আপনি আল্লাহ গালি দিবেন কন্টিনিউসলি গালি দিবেন কিন্তু আপনাকে যা আমি পড়াচ্ছি সেগুলো আপনি পড়বেন বা আমার কথাগুলা মনোযোগ ভাবে শুনবেন আমি আপনাকে পড়াবো পড়ায় পরীক্ষা নিব অথবা দুই নম্বরটা কি যে আপনি

মিনা সাহেব এসে বারবার একটা কথা বলতেন না মনে আছে কিনা যে তাদের আকিদা হচ্ছে তারা নামাজও পড়বে আবার হচ্ছে গিয়ে আপনার কি তাদের ঘোড়াটাও বেঁধে রাখবে যেন ঘোড়াটাও চুরি না হয়ে যায় যদি আপনাকে ঘোড়াটা বেঁধেই রাখতে হয় যেন চুরি না হয়ে যায় তাহলে আপনি বিশ্বাস রাখেন যে আপনার ঘোড়া চুরি হইলো বা বিশ্বাস রাখ মানে আল্লাহর উপর বিশ্বাস করলেন যে ঘোড়া চুরি হবে না বা না করলেন এতে

অন্ধবিশ্বাসকেই ভ্যালিডেশন দেওয়া যায় এই কথাগুলো একজন হিন্দু বলতে পারে খ্রিস্টানও বলতে পারে বৌদ্ধও বলতে পারে তখন একজন মুমিনের মধ্যে একজন আর একজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধের মধ্যে কোনো পার্থক্য তো থাকে না সবাই সিভিলার ক্যাটাগরির অন্ধবিশ্বাসই ধারণ করতে পারে হ্যাঁ তারা অন্ধবিশ্বাসও করবে তাদের গড়ের প্রতি এবং তারা কাজও করবে যদি কাজই করে আর আসে তাহলে বিশ্বাস থাকলো কি থাকলো না কি আসে যেমন আসিফ ভাই কিছুদিন আগে একটা উদাহরণ দিয়েছিলেন যে আহ ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা হচ্ছে ফার্মার্স তাদের আহ থেকে তারা খুব ভালো মানের ক্রপ ইয়ে করতে পারেন উৎপাদন করতে পারেন তারা তো কোনো বিশ্বাস নিঃশ্বাস রেখে ইয়ে করে না যে বিশ্বাস করলেও ধরেন করে তো না তারা তো বিশ্বাস করে মানে কুফি বিশ্বাস করে সরাসরি সিরকি বিশ্বাস করে তো ওই জিনিসে তো আপনার আল্লাহ খুশি হয়ে তাদের ক্রপ ডেভেলপ করার কোন ওয়ে থাকতো না মানে ওয়ে দিত না তাহলে এখানে দোয়ার ইয়েটা কি আউটকামটা কি এটা তো শ্রেষ্ঠ একটা অন্ধবিশ্বাস যেটা আপনি আলাদা করে হোল্ড করতেছেন হ্যাঁ বাতিল হয়ে যেত ডেফিনেটলি 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 এবং এটা ওনারাও ফিল করতে পারে যখন ব্যর্থ হয় দোয়া করে এবং শেষমেশ নিজেকে সান্ত্বনা দেয় যে সবই আল্লাহর পরীক্ষা সবই এইটাই আল্লাহ ইচ্ছা এগুলা বলি এই যে আপনি জান্নাত বলেন এটা ভালো বলছেন এটা একটা ভালো পয়েন্ট বলছেন তারা কিন্তু কোনো খারাপ জিনিসের সাথে আল্লাহকে অ্যাসোসিয়েটই করে না যে ধরেন আপনি ধরেন সে খুব ভালো রেজাল্ট করলো সে কিন্তু সাথে সাথে আল্লাহকে অ্যাসোসিয়েট করবে এই আল্লাহ দিছে এইজন্য পাইছে আল্লাহর রহমত বরকত এই কিন্তু তার সাথে কিন্তু খারাপ কোনো কিছু হইলে ওটাকে আল্লাহ ওটার সাথে আল্লাহকে অ্যাসোসিয়েট করবে না এটলি তারপরেও আল্লাহকে ভালো দিকেই দেখবে যে আর এটা হচ্ছে কি আমার পরীক্ষা আমাকে সবুর করতে হবে ভবিষ্যতে যখন আমি ইয়ে পাবো হ্যাঁ এটা হচ্ছে এটা আপনাকে একটা ইয়া দিতে পারে একটা প্লাসিভ ইফেক্ট দিতে পারে বাট দ্যাট ডাজ মিন মানে পয়েন্টটা তো স্টিল ভ্যালিড আপনি আল্লাহকে শুধুমাত্র ভালো দিকের সাথে অ্যাসোসিয়েট করতেছেন আপনার অন্ধবিশ্বাসের তো অন্ধবিশ্বাসটাকে তো আপনি মানে ইসে রেখে একটা মিডল পয়েন্টে রেখে আপনি যাচাই করতেছেন আপনি তো নিরপেক্ষ ভাবে আপনার অন্ধবিশ্বাসটাকে যাচাই করতেছেন সবসময় ভালো দিকটার সাথেই আল্লাহকে আর ওই ওই মেথোডোলজি তো যে কেউ যে কেউ তার অন্ধবিশ্বাসকে দিতে পারে